আজকে আমরা জানব হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম হিব্রু বাইবেল এবং কোরআনের বর্ণনা অনুসারে তিনি ছিলেন একজন নবী। তার গোত্রের নাম ছিল বনি ইসরাইল। এই নামে কোরআনে একটি সূরা নাইল হয়েছে। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর বারজন পুত্র সন্তানের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে এবং হিব্রু বাইবেলেও বারজন পুত্র সন্তান এবং কয়েকজন কন্যা সন্তানের কথা উল্লেখ করা হয়েছে। মেয়েদের মধ্যে শুধু একজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের প্রত্যেকেরই সন্তান সম্ভূতি হয় এবং বংশবিস্তার লাভ করেন। হিব্রু বাইবেল অনুসারে তাদের নাম হল রেউবেন, সিমন, লেভি, জুদাহ, দান, নাফতালি, গাদ, আশের, ইসসাচার, জেবুলুন, মেদিনা, জোসেফ বা ইউসুফ এবং বেঞ্জামিন বা বেনিয়ামিন। তার উপাধি ছিল ইসরাইল। তাই বাড়তি পরিবার সবাই বনি ইসরাইল নামে খ্যাত হয়। বারপুত্রের মধ্যে দশজন জ্যেষ্ঠপুত্র ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম। এর প্রথমা স্ত্রী লাইয়া বিনতে লাইয়ানের গর্ভে জন্মলাভ করে। তার মৃত্যুর পর ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম লাইয়ার ভগিনী রাহিলকে বিবাহ করেন। রাহিলের গর্ভে দুপুত্র ইউসুফ ও বেনিয়ামিন জন্মগ্রহণ করেন। তাই ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর একমাত্র সহোদর ভাই ছিলেন বেনিয়ামিন এবং অবশিষ্ট দশজন বৈমাত্রে ভাই ও কয়েকজন বোন। ইউসুফ জননী রাহিল ও বেনিয়ামিনের জন্মের পর মৃত্যুমুখে পতিত হন। হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এক সফরত অবস্থায় আনেরো দূরে এক স্থানে একটি পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। সে অবস্থায় তিনি স্বপ্ন দেখেন যে একদল ফেরেশতা সেখান থেকে আসমানে ওঠানামা করছে। এ ঘটনার মধ্যেই আল্লাহ তাকে উদ্দেশ্য করে বলছেন, অতিসত্বর আমি তোমার উপরে বরকত নাইল করব, তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দেব, তোমাকে ও তোমার পরে তোমার উত্তরসূরিদের এই মাটির মালিক করে দেব। তিনি ঘুম থেকে উঠে খুশি মনে মান্ত করলেন, যদি নিরাপদে নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারেন তাহলে এই স্থানে তিনি একটি ইবাদতখানা প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহ তাকে যা রুই দেবেন তার এক দশমাংশ আল্লাহর পথেই ব্যয় করবেন। অতঃপর তিনি ওই স্থানে পাথরটির উপরে একটি চিহ্ন এঁকে দিলেন যাতে তিনি ফিরে এসে সেটাকে চিনতে পারেন। সেই স্থানেই বর্তমানে বায়তুল মুকাদ্দাস অবস্থিত, যা পরবর্তীতে প্রায় 1000 বছর পরে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম পুনর্নির্মাণ করেন। মূলত এটিই ছিল বায়তুল মুকাদ্দাসের মূল ভিত্তিভূমি, যা কাবা গৃহের। 40 বছর পরে ফেরেশতাদের দ্বারা কিংবা আদমপুত্রদের হাতে কিংবা ইসহাক আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্মিত হয়। নিশ্চিহ্ন হওয়ার কারণে আল্লাহ ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখান এবং তার হাতে সেখানে পুনরায় ইবাদতখানা তৈরি হয়। ইসরায়েলি বর্ণনা অনুযায়ী ইয়াকুব হারানে মামার বাড়িতে গিয়ে সেখানে তিনি তার মামাতো বোন লাইয়া এবং পরে রাহিলকে বিবাহ করেন এবং দুইজনের মোহরানা অনুযায়ী অনেক বছর মামার বাড়িতে দুম্বা চড়ান। আহলে কিতাবদের মতে ইসহাক আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে ইসাউকে শিকারে যেতে এবং তার বৃদ্ধ হয়ে গেলে এবং তার দৃষ্টিশক্তি খারাপ হলে তাকে কিছু ভুনা খেলা আনার নির্দেশ দেন। তাকে এসওর জন্য প্রার্থনা করা এবং খাবারের আশীর্বাদ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। এসও একজন শিকারী তার পিতার জন্য মাংসের সন্ধানে গিয়েছিল। এই কথা শোনার পর রেবেকা তার ছেলে জ্যাকবকে তার সেরা পাল থেকে দুটি ছাগল মেরে ফেলতে, তার বাবার পছন্দ অনুযায়ী প্রস্তুত করতে এবং তার ভাই ফিরে আসার আগে তাদের কাছে নিয়ে আসতে বলেছিলেন। এসও লোমযুক্ত ছিল, যেখানে জ্যাকব ছিলেন না, তাই তিনি জ্যাকবকে তার ভাইয়ের পোশাক পরিয়েছিলেন এবং ছাগলের চামড়া দিয়ে তার বাহু ও ঘাড় ঢেকেছিলেন। আপনি কে? খাবার নিয়ে আসতেই বাবা তাকে জিজ্ঞেস করলেন। আমি তোমার ছেলে, জ্যাক জবাব দিল। তার পিতা খাওয়া শেষ করার পর তিনি তাকে এবং তার সন্তানদের রক্ষা করার জন্য, তার পুত্রের আরও ভাগ্যবান ভাই হওয়ার জন্য এবং তাদের এবং সকলের উপর বিজয়ী হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। ইব্রাহিমী শরিয়াতে দুবোন একত্রে বিবাহকরা যায় ছিল। পরে মুসা আলাইহি ওয়াসাল্লাম এর শরিয়াতে এটা নিষিদ্ধ করা হয়। শেষোক্ত স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন বিশ্বসেরা সুন্দর পুরুষ ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। তারপর দ্বিতীয় পুত্র বেনিয়ামিনের জন্মের পরেই তিনি মারা যান। তার কবর বেথেলহামে অবস্থিত এবং কবরে রাহিল নামে পরিচিত। পরে তিনি দ্বিতীয় বিবাহ করেন। ইয়াকুবের এক দুই পুত্রের মধ্যে ইউসুফ নবী হন। প্রথমা স্ত্রীর পুত্র লাভি এর পঞ্চম পুরুষ মুসা ও হারুন নবী হন। এভাবে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের বংশে নবীদের বংশে পরিণত হয়। ইয়াকুবের অপর নাম ইসরায়েল, আর সে অনুযায়ী তার বংশধরগণ বনু ইসরায়েল নামে পরিচিত হয়। হটকারী ইহুদি নাছারাগণ যাতে তারা আল্লাহর দাস একথা বারবার স্মরণ করে, সে কারণে আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে বনু ইসরায়েল বলেই স্মরণ করেছেন। হারান থেকে 200 বছর পর ইয়াকুব তার স্ত্রী পরিজন সহ জন্মস্থান হেবরনে ফিরে আসেন, যেখানে তার দাদা ইব্রাহিম এবং পিতা ইসহাক আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতেন।
যা বর্তমানে আল খলিল নামে পরিচিত। পূর্বের মানত অনুসারে তিনি যথাস্থানে বায়তুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করেন। কেনান ফিলিস্তিন তথা শাম এলাকাতেই তার নবুয়তের মিশন সীমিত থাকে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।